नमस्कार ए मुहूर्त आन एटा खबर लै आहिसु हाइलाकान्दि तेतिया मिजोरामर विरुद्धे प्रतिबाद सब्यस्त करिसे उत्तेजित जनताय आमि जनाय आसु ए मुहूर्तत मिजोरामर विरुद्धे बृहत प्रतिबाद मिजोरामर विरुद्धे अर्थनैतिक अवरोध रेलपथ अवरोध करि मिजोरामर विरुद्धे प्रतिबाद सब्यस्त हाइलाकान्दित कृषक मुक्ति संग्राम समितिर उत्ताल प्रतिबाद प्रतिबादकारीये विच्छिन्न करिले মহামদপুর রেলওয়ে স্টেশনের রেলওয়ে লাইন হাইলাকান্দির বিভিন্ন স্থানত অব্যাহত আছে তীব্র প্রতিবাদ আমি জানাইছো এই মুহূর্তত মিজোরামের বিরুদ্ধে এতিয়া সমগ্র রাজ্যতে প্রতিবাদর জোয়ার উঠিছে মিজোরাম আরক্ষী আর মিজো দুর্বৃত্তই যে পরপর আক্রমণ চলাইছিল অসম আরক্ষীক আর তার পাছতে অসম আরক্ষী ছজনকৈ শহীদ হয়েছিল আর এজন নিরীহ লোক মৃত্যু হওয়ার পাছত কেইবাজনো আরক্ষী বিষয়া গুরুতরভাবে কেইবাগৰাকীও আরক্ষী জোৱান সহিতে আরক্ষী বিষয়া গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে যথেষ্ট সংখ্যক নিরীহ লোক আঘাতপ্রাপ্ত হয়েছে আর এই ঘটনায় এতিয়া সমগ্র দেশজুড়ি প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এই ঘটনায় আর তার পাছত দেখিবলৈ পোৱা গৈছে এতিয়া রাজ্যের বিভিন্ন স্থানত প্রতিবাদ সাব্যস্ত করেছে জনতাই আর এতিয়া কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উত্তাল প্রতিবাদ সম্পূর্ণ করে দৃশ্যাংশটা চাওক উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে মিজোরামের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ করেছে প্রতিবাদকারী বিচ্ছিন্ন করে পেলাইছে মহম্মদপুর রেলওয়ে স্টেশনের রেলওয়ে লাইন আর এনে ধরনের প্রতিবাদ মুখর হয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন স্থানত বিভিন্ন স্থানত লাইলাপুরের ঘটনাক লৈ বর্তমানেও উত্তেজনা অব্যাহত আছে আর জানিব পৰা গৈছে যে এতিয়া মিজোরামলৈ যোৱা সকলো যান বাহন লাইলাপুরত আবদ্ধ করে রখা হয়েছে স্তব্ধ হয়ে পড়েছে আজি বরাক কেন কেইবাটাও সংগঠনে আজি বরাক বন্ধর যে আহ্বান জানাইছিল মিজোর এই আক্রমণের বিরোধিতার আর তার পাছতে আজি বরাকত সম্পূর্ণ আজি স্তব্ধ হয়ে পড়েছে বরাক 12 ঘন্টার বাবে আর লাইলাপুরের ঘটনাক লৈ এতিয়াও উত্তেজনা অব্যাহত আছে আবদ্ধ করে রখা হয়েছে মিজোরামলৈ যোৱা সকলো যান বাহন লাইলাপুরত অর্থনৈতিক পথ অবরোধ করেছে স্তব্ধ হয়ে পড়েছে বরাক অসমৰ পৰা মিজোরামৰ বাহনত প্রবেশত বাধা প্রদান করা বুলি খবর আহিছে এতিয়া মিজোরামত আবদ্ধ যান বাহন বরাকত মিজোরামৰ বিৰুদ্ধে ব্যাপক প্রতিবাদ সাব্যস্ত হয়েছে খন্তেক সময়ের পূর্বে হাইলাকান্দিত কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উত্তাল প্রতিবাদ সাব্যস্ত হয়েছে আবদ্ধ করে রখা হয়েছে মিজোরামলৈ যোৱা সকলো যান বাহন লাইলাপুরত এতিয়া লাইলাপুরতো তেনে ধরনের এক প্রতিবাদ সাব্যস্ত হয়েছে বলে জানিব পৰা গৈছে কেবল লাইলাপুরে নহয় সমগ্র রাজ্যত জোকারি গৈছে এই ঘটনায় আর সমগ্র রাজ্যের বিভিন্ন স্থানত এতিয়া প্রতিবাদ মুখর হয়ে পড়েছে পরিস্থিতি অধিক ভয়ঙ্কর হয়ে পড়েছিল পরিস্থিতি যেহেতু সকলে জানে লাইলাপুরের সেই ঘটনাত আর তার পাছত সমগ্র রাজ্যত বিভিন্ন দল সংগঠনে বিভিন্ন নেতা কর্মীয় প্রতিবাদ সাব্যস্ত করার লগতে প্রতিক্রিয়া আগবাইছে এই ক্ষেত্রত আর বিরূপ যেহেতু প্রভাব পড়েছে এটা আমার রাজ্যের ক্ষতি করেছে রাজ্যের আরক্ষীর সজনকৈ অসম আরক্ষীর জোয়ান শহীদ হয়েছে এজন নিরীহ নিহত হয়েছে আর এই ভয়ঙ্কর কাণ্ড করার পাছত মিজোরামের বিরোধিতার এটা একাংশ সমগ্র রাজ্যত দেখিবলৈ পোৱা গৈছে প্রতিবাদর জোয়ার মিজোরামের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে বিভিন্ন দল সংগঠনে বিভিন্ন দলীয় নেতা কর্মীয় মন্তব্য করেছে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কেন মিজোরামে যি এই কাণ্ড সংঘটিত করেছে এয়া অসমৰ হৈতে যি কাণ্ড সংঘটিত করেছে সেয়া সঁচাকৈ এক নিন্দনীয় আর দেখিবলৈ পোৱা গৈছে হাইলাকান্দিত এতিয়া রেলপথ অবরোধ করেছে মিজোরামের বিরুদ্ধে কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে প্রতিবাদকারী বিচ্ছিন্ন করলে মহম্মদপুর রেলওয়ে স্টেশনের রেলওয়ে লাইন হাইলাকান্দির বিভিন্ন স্থানত অব্যাহত আছে তীব্র প্রতিবাদ